না পারলেন না সাব্বির, এত বড় একটা সুযোগ পেয়েও রীতিমতো হেলায় হারালেন সাব্বির রহমান। আজকের ম্যাচে ঠিক যে পজিশনে সাব্বিরকে ব্যাটিং নামানো হয়েছিল, যেভাবে তিনি খুব সহজেই শট খেলতে পারছিলেন, তাতে করে এই ভুলটা সাব্বিরের কাছ থেকে খুবই অপ্রত্যাশিত। আগের বলেও ঠিক এভাবেই এগিয়ে এসে ডাউনডা উইকেটে ছক্কা মারার চেষ্টা করেছিলেন, হয়নি। পরের বলে আবারও একই ডেলিভারি এবং একই শট, সেখান থেকে লং অনে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে তালুবন্দী হন সাব্বির রহমান রুম্মান। প্রায় প্রতিটা ম্যাচেই সাব্বির রহমান ঠিক উপরের দিকেই ব্যাটিং নামছেন, কিন্তু ব্যাটিং নেমে নিজের নামের প্রতি ঠিক সুবিচার করতে পারছেন না। বেশ অনেক দিন হয়েছে জাতীয় দলের বাইরে তিনি, তাই ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফরমেন্স করলে অবশ্যই সাব্বিরের জন্য দারুণ কিছু হতে পারত। ঠিক যেমন শট দেখছেন সাব্বির রহমান, এমন বেশ কিছু টাক লাগানো শট খেলেছেন আজও, তবে ইনিংসটা বড় করতে পারেননি। সাধারণত টেলেন্ডার ব্যাটসম্যান কিংবা 40 বা 45 ওভারের দিকে নেমে সাব্বির রহমান দ্রুত রান তোলার ক্ষেত্রে বেশ খ্যাতি পেয়েছিলেন, যে কারণে ডাক পেয়েছিলেন জাতীয় দলেও। বেশ লম্বা সময় ধরেই জাতীয় দলে ছিলেন, তবে নিজের ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি, আর ঠিক সে কারণেই জাতীয় দল থেকে ছিটকেও পড়েন তিনি। তবে সাব্বির রহমান আবারও নিজেকে ফিরে পেতে চেষ্টা করে যাচ্ছেন বেশ অনেকদিনই। ঢাকা প্রিমিয়ার লিগে বেশ রানও পাচ্ছেন, তবে ধারাবাহিকতার অভাবটা বেশ পরিলক্ষিত। ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, তাতে ফর্মে ফেরা সবাই প্রায় জায়গা পেয়েছেন, পাননি সাব্বির রহমান। অবশ্য সাব্বিরকে টেস্ট ক্রিকেট নিয়ে খুব একটা চিন্তিত নয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সহ ঘরোয়া ক্রিকেটটা যারা দেখভাল করেন তাদেরও মতবাদ তেমনটাই। তাই সাব্বির রহমান আজকের ম্যাচে দারুণ কিছু করতে পারলে সেটা অবশ্যই দারুণ একটা মেসেজ হতে পারত, কিন্তু সাব্বির সেটি করতে পারেননি। যদিও সুযোগ এখনই যে শেষ হয়ে যাচ্ছে তা নয়, সুপার লিগের এখনও বেশ কিছু ম্যাচ রয়েছে, যে ম্যাচগুলোতে খেলতে পারলে সাব্বির রহমান যদি নিজের নামের প্রতি সুবিচার করতে পারে তাহলে অন্তত জাতীয় দল হোক কিংবা না হোক, অন্যান্য ইমার্জিং দল কিংবা বাংলাদেশ এ দলের সফর বা সিরিজগুলোতে সাব্বিরের অন্তর্ভুক্তি হতে পারে ইতিবাচক একটা ব্যাপার। প্রশ্ন হচ্ছে সাব্বির নিজে কতটা সিরিয়াস এবং মাঠে সাব্বিরের নিবেদন ঠিক কতটা। ঠিক যেমন আজকে যেমন ইজি বলে আউট হয়েছেন সেটি না করে সাব্বির খুব সহজেই ম্যাচটা বের করে নিয়ে আসতে পারতেন প্রপার ক্রিকেট শট খেলে, ঠিক যেমনটা করেছেন ভারতীয় ব্যাটসম্যান চিরাগ জানি। সাব্বির রহমানেরও তাই শেখার আছে অনেক কিছু, বিশেষ করে অফ ফর্মে থাকা অবস্থায় যখন ঘরোয়া ক্রিকেটে খেলতে নামেন তিনি, তখন অবশ্যই তাকে লক্ষ্য রাখতে হয় ঘরোয়া ক্রিকেটে দারুণ রান করে, যাতে জাতীয় দলের রাডারে থাকতে পারেন। নির্বাচক মণ্ডলীর পরিলক্ষণ কিংবা কোচের নজর বন্দী হওয়াটাই এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সাব্বিরের জন্য। বয়সটা বেশ পড়তির দিকে, তাই খুব বেশি সুযোগও হয়তো থাকছে না সাব্বিরের সামনে।